हेलो बंधुरा टेक्निकल सायन यूट्यूब चैनल आपनादेर स्वागतम। आजकेर एई भिडियोटा आपनादेर जोन्नो अनेकटा इम्पोर्टेंट एबं खुबी इंटरेस्टिंग, कारण आजकेर एई भिडियोते आमी आपनादेर बोलते चलेछि कि जखन आपनारा टीवी देखें तखन देखबेन कि टीवी चलाकालीन किछु डिजिटेर नम्बर मेनलि 11 कि 12 डिजिटेर नम्बर आपनार स्क्रिने एरकम डिसप्ले होते थाके, माझे माझे सेई जिनिसटा डिसप्ले होते थाके। तो एई जिनिसटा केन हय? अनेक आमार बंधुरा आमाके एई प्रश्नटा करेछे कि एई डिसप्ले होवार कारणटा कि बा ओई नम्बरटा कि इंडिकेट करे। तो चलुन आजकेर एई भिडियोते एई सम्पर्के आलोचना करा जाक एबं एई सम्पर्के जेने नेওয়া जाक जे ओई डिजिटगुलो केन आछे। तो बंधुरा एखन सरकार थेके नियम होयेछे कि जोदि आपनि कोनो टेलिभिशन देखते चान तो आपनाके सेट टप बक्स लागाते होबे, एटा खुबই ভালো জিনিস। এখন অনেকে কি করে কি আপনার টিভিতে যেটা ডিসপ্লে হচ্ছে টিভি স্ক্রিনটাকে রেকর্ড করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বা সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসটাকে পোস্ট করে। ধরে নিন টিভিতে একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামটা আপনার খুব ভালো লেগেছে এবং আপনি এটা জানেন कि কোনো একটা ডিবেটের জায়গায় ধরেন আপনি খেলা দেখছেন, খেলার ঠিক ক্লাইম্যাক্সের জায়গায় যে জায়গাটা জিতবে জিতবে মনে হচ্ছে সেই জায়গাটা কেউ টিভি স্ক্রিন থেকে সেই জিনিসটাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল, তাহলে কন্টেন্টটা কিন্তু অন্য একটা চ্যানেলের তার বিনা পারমিশনে আপনি সেই জিনিসটাকে রেকর্ড করে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন। তো এটা পাইরেসির মধ্যে আছে এবং এটা একটা দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? তো এই পাইরেসি রুখতেই এই যে ডিজিটের নাম্বারগুলো হয় নাম্বারগুলো ডিসপ্লে হয় আপনার স্ক্রিনে। কিভাবে কাজ করে আমি আপনাদের বলছি। যে কোনো চ্যানেল, ইন্ডিভিজুয়াল যে কোনো চ্যানেল আপনাদের সেট টপ বক্সের সঙ্গে কানেকশন স্থাপন করে। ধরে নিন আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল আপনার সেট টপ বক্সে বা আপনার টিভি স্ক্রিনে দেখছেন, তাহলে সেই চ্যানেল থেকে মাঝে মাঝে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেট টপ বক্সে আসে এবং সেট টপ বক্স এবং সেই চ্যানেলের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন হয়ে কিছু কিছু কোড জেনারেট হয়। যেই কোডের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেটা হচ্ছে আপনার লোকেশনের ইনফরমেশন থাকে এবং আপনি যে সার্ভিস প্রোভাইডার থেকে সেই টিভির কানেকশনটা নিয়েছেন, ধরুন আমরা লোকাল কেবেলের কাছ থেকে আপনি নিয়েছেন, তো সেই লোকাল কেবেলের কোডটা থাকে এবং সেই লোকাল কেবেলের মধ্যে দেখবেন যখন কেবেলে আপনাকে টাকা নিতে আসে কোনো একটা কাস্টমার আইডি থাকে আপনার, তো সেই কাস্টমার আইডিটা ওখানে ডিসপ্লে হতে থাকে। এর ফলে কী হয়, ধরে নিন আপনি খেলার কোনো একটা অংশ সেখান থেকে রেকর্ড করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন, তার মানে সেই যদি নাম্বারগুলো সেখানে ডিসপ্লে হতে থাকে তো সেই নাম্বারগুলো সোশ্যাল মিডিয়াতে শো করবে, কারণ সেটা শুদ্ধ তো রেকর্ড হবে, শুধুমাত্র স্ক্রিনটা নয় সেই নাম্বার শুদ্ধ রেকর্ড হবে। এখন সেই চ্যানেল যদি আপনার বিপক্ষে কোনো স্টেপ নিতে চায় তো সেই কোডটা ধরে সে আপনার লোকেশন, আপনার সার্ভিস প্রোভাইডার, কেবল সার্ভিস প্রোভাইডার এবং কাস্টমার আইডি ট্র্যাক করে সে আপনার ঘরেও চলে আসবে এবং ঘরে এসে আপনার বিপক্ষে যে শাস্তিযোগ্য ধারা আছে সেই ধারা তারা মামলাও করতে পারে এবং যা শাস্তি আপনার প্রাপ্য, কারণ এটা পাইরেসি করেছেন। যদি এরকম কোনো কাজ আপনি করে থাকেন এটা পাইরেসি করেছেন, তো সেইভাবে পাইরেসির হাত থেকে রক্ষা করার জন্য এই কোডটা টিভি স্ক্রিনে ডিসপ্লে হয়। এতদিন ভেবে এসছেন কোডটা কি কেন আসে, কিন্তু এই কোডটার মিনিংটা হচ্ছে অনেক বেশি। যদি কোডটা না আসতো তাহলে যে কেউ যে কোনো কন্টেন্ট যে কোনো টিভি স্ক্রিন থেকে নিয়ে সোশ্যাল মিডিয়াটা আপলোড করে দিত, কারোর ধরার ক্ষমতা থাকতো না যে এটা কোন জায়গা থেকে রেকর্ড করা হয়েছে এবং কোন জায়গা থেকে জিনিসটাকে আপলোড করা হয়েছে। যদি এই কোডটা না আসতো, যখন টিভি স্ক্রিনটা রেকর্ড করছেন কোড শুধু রেকর্ড হচ্ছে, কোডটা যখন সোশ্যাল মিডিয়াতে ডিসপ্লে হচ্ছে তখন সেই কোডটা ধরে সেই চ্যানেলের মালিক বা যে কোনো লিগাল ইনফর্মার সেই কোডটা ধরে সে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এবং আপনার বিপক্ষে যে সমস্ত শাস্তি আছে তারা নিতে পারবে। তো মেক শিওর কোনো দিনই বা কোনো রকমভাবেই টিভি থেকে কোনো জিনিস রেকর্ড করে প্লিজ সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মে কোনো রকমভাবেই আপনি দেবেন না, কারণ এটা পাইরেসির মধ্যে পড়ে এবং একটা শাস্তিযোগ্য অপরাধ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি এই কোডটা কেন আসে এবং এর কাজটা কি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাকে দেখার জন্য, সবাই ভালো থাকবেন।